সালটা 1980 হবে। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব মেঘনাদ ভট্টাচার্য ও তাঁর সাথীরা সায়ক নাট্য দলের পরিচালনায় দুই হুজুরের গপ্প নাটকটি পরিবেশন করছেন। নাটকটি এতটাই জনপ্রিয় হয় যে দিল্লি থেকে আমন্ত্রণ আসে পরিবেশনার জন্য। তাদের মধ্যে তখন তুমুল উত্তেজনা, প্রস্তুতিও সারা হয়ে গেছে। একদিন রাতের বেলায় ভানু বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে করে তিনি এবং ওই নাটকের প্রযোজক হরিদাস সান্যালবাবু ফিরছেন। হঠাৎ হরিদাসবাবু নিজের থেকেই মেঘনাদবাবুকে বললেন, শোন, দিল্লিতে গিয়ে যদি কোনো অসুবিধায় পড়িস তবে মিনিস্ট্রি অফ কমার্সের জয়েন্ট সেক্রেটারি মিস্টার অমুককে যোগাযোগ করবি, বলবি হরিদাস সান্যাল পাঠিয়েছেন। তাকে কোনো কারণে যদি না পাস তবে মিনিস্ট্রি অফ কালচারের আন্ডার সেক্রেটারি মিস্টার তমুককে যোগাযোগ করবি, ইত্যাদি ইত্যাদি। মেঘনাদবাবুও ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে চলেছেন। এতক্ষণ ভানু বন্দ্যোপাধ্যায় চুপচাপ বসেছিলেন। হরিদাসবাবুর কথা শেষ হতেই তিনি মুখ খুললেন, বললেন, মেঘনাদ, হরিদাস যে যে রেফারেন্স তরে দিল বাড়ি গিয়াই ডায়েরিতে টুইক্ষা রাখ, কাজে লাগলেও লাগতে পারে, কিন্তু ধর ভাগ্যদোষে তুই কাউরেই পাইলি না, হইতেও তো পারে, কেউ অসুস্থ অফিসে আসে নাই, কেউ ট্যুরে গেছে গিয়া, কাউরে সিটেই পাইলি না, হইতেও তো পারে। তেমন যদি ঘটে তুই আমার বন্ধু নীলুর লগে যোগাযোগ করবি, ও একখান ব্যবস্থা কইরা দিলাও দিতে পারে, অরে বলবি কলকাতার ভানুদা পাঠিয়েছে। মেঘনাদবাবু বললেন, তা না হয় বলবো, কিন্তু এই নীলুটাকে আর দিল্লির কোথায় বা থাকেন তিনি? তখন ভানু বন্দ্যোপাধ্যায় বললেন, আরে পাগল, নীলু, নীলু রে নীলু, নীলম সঞ্জীব রেড্ডি তব রাষ্ট্রপতি। হরিদাসবাবু সেই যে জানালার বাইরে তাকিয়ে থাকলেন, আর দৃষ্টি ঘোরালেন না।